আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকের ব্লগটাতে আপনারা মৌলভীবাজার জেলার মৌলভীবাজার শহরের কিছু অংশ আপনারা দেখতে পারবা। আশা করি আপনারা আজকের ভিডিওটা ভালো লাগবে। আমি এখন আছি মৌলভীবাজার কোর্ট রোডের, আপনারা আমি এই এলাকার বিস্তারিত চিত্র আমি আপনারা সামনে তুলে ধরবো। আশা করি আপনারা ভালো লাগবো। দেখতে পারা এটা হচ্ছে মৌলভীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন। আর আপনারা ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমার অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখবা। ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুকা, আশা করি আপনারা অনেক ভালো লাগবো। আপনারা দেখতে পারা এই যে বড় বিল্ডিং, এটা হচ্ছে মৌলভীবাজার জেলার জজ কোর্ট। আশা করি আজকের ব্লগটাত আপনারা দেখতে পারবা মৌলভীবাজার অনেক সৌন্দর্য। এটা পুলিশ সুপারের কার্যালয় মৌলভীবাজার। আপনারা যারা মৌলভীবাজারের স্থায়ী বাসিন্দা, সিলেটর, হবিগঞ্জ, বাংলাদেশের প্রায় সব জায়গার মানুষই মৌলভীবাজারে চিনই, কারণ মৌলভীবাজার আছে অনেক সুন্দর সুন্দর জায়গা, চা বাগান, পর্যটন কেন্দ্র সব মিলাইয়া মৌলভীবাজার জেলাটা অনেক প্রাকৃতিকভাবে পরিপূর্ণ একটা জেলা। সিলেট মৌলভীবাজার অনেক সুন্দর, বিশেষ করে পর্যটকরা এই দুইটা জেলারে পছন্দ করেন। আর আশা করি আপনারা অনেকে দেখে চিন্তা পারা এই এলাকাটা, হয়তো অনেকে আইসইন এখানে। রাস্তার খান্দাত অনেক সুন্দর ফলর দোকান, হল আনারস, আম, কাঁঠাল, এগুলো মৌসুমি ফল। শ্রীমঙ্গলর আনারস আপনারা দেখে চিন্তা পারা, শ্রীমঙ্গলর আনারস অনেক মজার, অনেক সুন্দর বাজার। এটা বাজারের ভিতরে মাছ বাজার, সবজি বাজার, সব ধরনের বাজার আছে এখানে। এটা হইল মৌলভীবাজার ভূমি অফিস। আপনারা দেখতে পারা এই এরিয়াটা হইছে মৌলভীবাজার জেলা জজ আদালত, অনেক বড় এলাকা এটা। এই মৌলভীবাজার কোর্ট রোড, সরকারি সব ধরনের বড় বড় অফিস আদালত এখানে অবস্থিত। ভিডিওর মাধ্যমে দেখতে পারবা এখানে আমাদের বিভিন্ন ধরনের ব্যাংকও আছে এই এলাকা, আর হাজার হাজার দোকানপাট। এখন আমি আছি মৌলভীবাজার সরকারি কলেজের সামনে। আপনারা দেখতে পারা হয়তো অনেকে চিনইন, অনেকে পড়ালেখা করছেন কলেজও, অনেক সুন্দর একটা কলেজ মৌলভীবাজার সরকারি কলেজ। এই এরিয়াটা হচ্ছে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের এরিয়া। Thank you.
Thank you.